আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত আলহামদুলিল্লাহ আজমাইন প্রিয় দর্শক মন্ডলী ইসলামী অর্থনীতির আলোচনায় আজকের এক পর্যায়ে আমরা একটা মারাত্মক পাপের কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদ খাওয়ার পাপ সুদখোরের অভাব নেই আজ ব্যক্তিগত পর্যায়ে মহাজনী সুদ ব্যক্তিগত সুদ অথবা প্রাতিষ্ঠানিক সুদ ব্যবসার মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে সুদ একরকম প্রত্যেক মানুষের মাঝে প্রত্যেক সংসারে এই সুদের গন্ধ এই সুদের ধোঁয়া পৌঁছে গেছে কিন্তু সুদ কত বড় খারাপ জিনিস সেই জিনিস তা আমাদেরকে আগে থেকে জানতে হবে যে সুদ হচ্ছে খুবই কদর্য এবং খুবই নোংরা জিনিস সুদ খাওয়া যে একটা আচরণ সুদ খেয়ে বড়লো হওয়ার যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু খুব খারাপ জিনিস আল্লাহ তালা সুদকে সর্বতভাবে কঠোর রূপে হারাম গণ্য করেছেন ঘোষণা করেছেন সুদখোরদের বিরুদ্ধে তিনি ও তার রাসূলের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করেছেন এ কথা আমি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে বলবো মহান আল্লাহ বলেছেন আল্লাযিনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা Kama Yaqumul Lazee Yatakhabbatu যারা সুদ খায় তারা কেয়ামতের দিনে উঠবে কেমনভাবে এমনভাবে উঠবে যেমন শয়তান স্পর্শ দ্বারা তাকে পাগল করে দিয়েছে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে আমরা দেখেছি অনেক জিন পাওয়া লোক তাই না জিন পায় না পায় না বলে আমাদের একতলাপ আছে জিন পায় ভিতরে যায় না যায় না আমরা মনে করি যে হ্যাঁ জিন মানুষকে পায় জিন আকৃষ্ট হয় এবং জিন মানুষের জীব এবং ব্রেন নিয়ে কথা বলে তো শয়তান যাকে স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে সেই রকম অবস্থায় কাল কেয়ামতে উঠবে কারা যারা সুদ খায় কেন এটা কারণ কি কারণ তারা মনে করে তারা বলে যে সুদ সুদি কারবার হচ্ছে ব্যবসার মতো ব্যবসাতে পাঁচ টাকা দিয়ে একটা কলম পাওয়া যায় আমি আমার টাকা আমার টাকা দিয়ে কলম কিনেছি তেমনি সুদ আমি টাকা দিয়েছি টাকা দিয়ে আপনি উপকৃত হন তার উপকারের বিনিময়ে কিছু দিতে হবে এটা কলমের বিনিময়ে দিলেন এটাও উপকার আর আপনি টাকাটা নিয়ে কাজে লাগালেন সেটাও তো আপনি উপকার পাচ্ছেন অতএব সেই উপকারের বিনিময়ে আমাকে কিছু দেবেন তো সুদি কারবার আর ব্যবসা একই জিনিস এটা কাদের বুদ্ধি দুনিয়াদারদের বুদ্ধি তারা বলে ইন্নামাল রিবা কিন্তু আল্লাহ বলছেন ওয়া হাল্লাল্লাহ হুলবায় ওয়া হার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন ফামানজাহু মাতুম্য রব্বে হে ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়াম রুহু ইলাল্লাহ অতেব এই হারাম ঘোষণার পরে যাদের কাছে উপদেশ এসেছে উপদেশ আসার পরে যারা ফিরে এলো বিরত হলো সুদ খাওয়া থেকে ফিরে এলো তাদের জন্য ফালাহু সালাফ আগে যা করেছে করেছে তাদের জন্য মাফ হারাম হওয়ার আগে যা করেছে তাদের জন্য ইলাল্লাহ তাদের হিসাব আল্লাহর কাছে ওমান আদা কিন্তু হারাম ঘোষণা হওয়ার পরে যে পুনরায় সুদ খেতে শুরু করবে তারা হবে চিরস্থায়ী জাহান্নামবাসী এখানে একটা কথা আপনারা খেয়াল করবেন যারা সুদ খায় তারা চিরস্থায়ী জাহান্নামবাসী কি না যারা সুদ খেয়ে বিনা তওবাতে মারা যায় তারা কি চিরস্থায়ী কি মনে করেন আপনারা অনেকে এটা ভাবে কাবিরা গোনা যে করবে সে জাহান নামে যাবে চিরস্থায়ী অবস্থায় থাকবে যেমন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি পুনরায় সুদ খেতে শুরু করবে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে কিন্তু একটা আয়াত থেকে একটা হাদিস থেকে ইসলামী বিধান নেওয়া হয় না বিভিন্ন আয়াত বিভিন্ন হাদিস এই সম্পর্কে নিলে একসঙ্গে গবেষণা করলে অনুধাবন করলে দেখা যাবে যে যারা সুদ খেয়ে বিনা তহবাতে মারা যায় তারা কাবিরা গুনাহ করে আর কাবিরা গুনাহ করলে পরে সে আল্লাহর ইচ্ছাধীন থাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দেবেন কিসের বদৌলতে কিসের গুণে তৌহিদের গুণ যেহেতু তার তৌহিদ আছে শেরিক নাই ইন্না আল্লাহ লাহায়াক ফেরুয়াইশা রাখবে হায়াক ফিরু মাদুন আজালিকা লি মায়েশা এই যে অন্য আয়াত আল্লাহ বলছেন যে শিরিক ছাড়া অন্য গুণে যারা ইচ্ছার জন্য মাপ করে দেবেন সুতরাং সুদ খাওয়ার গোনাও যেহেতু এটা এটা নয় সেই হিসাবে আল্লাহ তালা ইচ্ছাধীন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন গুনে আর যদি ইচ্ছা না করেন তাকে জাহান নামে শাস্তি ভুগিয়ে তবে জান্নাতে দেবেন তৌহিদের গুণে তাই না সুতরাং সুদ খাওয়া কত বড় পাপ যেখানে আল্লাহ তালা এটাকে বলা হয় ধমকের আয়াত যেখানে ধমক দিয়ে বলছেন যে ব্যক্তি পুনরায় সুদ খেতে শুরু করবে হাউলা ইকাস হাবু নারী হুম ফিহা খালিদুন তারা হবে জাহান্নাবাসী চিরস্থায়ী জাহান্নাবাসী এ মাহাকুল্লাহর রিবা আল্লাহ সুদকে করে করেন ইউরুবীর সদাকাত আর সাদাকাত দান খায়রাতকে আল্লাহ বৃদ্ধি দেন ওল্লাহু লা ইহিবকুল্লাহ কাফার ই নাসিম আর আল্লাহ প্রত্যেক অস্বীকারকারী গুণাগারকে পছন্দ করেন না إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون طيب يا الله يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين هي من درا توم ركبة الكروب آر وبوسستو سودان كروا من هو فإن لم تفعلوا যদি তা না করো সুদ বর্জন না করো ফাজান উবিহার আল্লাহ হেওয়া তাহলে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে সুদ যদি খাওয়া বর্জন না করো সুদ খেতে থাকো তাহলে শুনে নাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে ওয়াইন টু বেতম আর যদি তোমরা তবা করো সুদ খাওয়া থেকে তবা করো ফালাকুম রুস আমু আলিকুম তাহলে তোমাদের মূলধন তোমরা ফেরত পাবে লা তাজলেমুন আওয়ালা তুজলামুন তোমরা কারো প্রতি জুলুম করবে না এবং নিজেরাও জুলুমগ্রস্ত হবে না না অত্যাচারী হবে না অত্যাচারী তো হবে ইসলামের নীতি এই বললাম না লা দরারা ওয়ালা দরাদ না ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত করবে লা তাজলেমুন ওয়ালা তুজলামুন আরে কায়েতা আলাতালা বলছেন সুরাহ আলে ইমরান একশো তিরিশ নম্বর আয়াত ইয়া আই ও আল্লাজি নামানু লা তা কুলুর রিবা আদা আফ আমুদা আফা ওয়াত্তাকুল্লাহ লা লাকুমতুফলে হন হে ইমানদাররা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না এখানে মোমিনদেরকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না তার মানে মনে করুন এক বছর পর্যন্ত তোমাকে ধার দেওয়া হলো এক বছরে তোমাকে কত লাগবে দশ হাজারের এগারো হাজার লাগবে এক বছর যদি পার হয়ে যায় তাহলে আরও ডবল সুদ লাগবে অনেক সময় দশ পার্সেন্ট সুদে ঋণ দেওয়া হলো এক বছর পর্যন্ত এক বছর পার হয়ে গেলে বিশ পার্সেন্ট সুদ দিতে হবে এই চক্রবৃদ্ধি হারে এই রকম সুদ খেও না তার মানে যদি চক্রবৃদ্ধি হারে না হয় তাহলে সুদ খাওয়া যায় তাই না না উদ্দেশ্য তা না যেহেতু জাহেলি যুগেরই নীতি ছিল সেই হেতু কোরআনের আয়াত অবতীর্ণ হলো তাদেরকে সম্বোধন করে যে তোমরা যে চক্রবৃদ্ধি হারে সুদ খাচ্ছ খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খেও না অন্যভাবে যায় তা না মোটেই সুদ খেও না তোমাদের এই অবস্থাকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না ইয়া না আমানু লা تاکুলুর রিবা হে ইমানদাররা তোমরা চক্র বৃদ্ধি সুদ খেও না সুদ খেও না মোটেই ওয় আল্লাহকে ভয় করো আল্লাহর তাকুয়া অবলম্বন করো আল্লাহর পরেজগারি অবলম্বন করো লা আল্লাহ কুম তুফলে হন তাহলে তোমরা সফল কাম হবে যদি সফল হতে চাও তাহলে পথে এসো পৃথিবীর ইতিহাসে সুদ খাওয়াতে বেশি প্রসিদ্ধ ছিল কারা ইহুদিরা ইহুদিদের সুদই কারবার প্রচুর ছিল আল্লাহ তালা তাদের কথা উল্লেখ করে এক জায়গায় বলছেন ফাবে জুল মিম মিনাল্লাজি নাহাদু আলাইহিম তাইয়ে বাত এ ইহুদিদের জুলমের কারণে এমন কিছু পবিত্র জিনিস হালাল জিনিস তাদের জন্য হারাম করে দেওয়া হলো অবে সদ্দিহিম আন সাবি আলিল্লাহ এরা তারা যেহেতু আল্লাহর পথে মানুষকে অধিকভাবে বাধা দিত ওয়াখ জে ভি বা আর একটা কারণ তাদের হালাল জিনিসকে হারাম করে দেওয়ার একটা কারণ হলো হল রিবা তারা সুদ নিত সুদ খেত ওয়াকাদ নুহু আনহু তাদেরকে নিষেধ করা হয়েছিল তোমরা সুদ খেও না তাদের কিতাবে তাদের রাসুলের মাধ্যমে তাদের নবীদের মাধ্যমে নিষেধ করা হয়েছিল তোমরা সুদ খেও না তা সত্ত্বেও তারা সুদ খেত বাতেল উপায়ে অসৎ উপায়ে মানুষের মাল ভক্ষণ করত সোজাভাবে না ব্যবসার মাধ্যমে না এই বাঁকা পথে যে কোনো প্রকারে যেভাবে আসছে মাল খালি মাল এলেই হল ভাস এইভাবে কিন্তু তাদের শায়েস্তা করেছিলেন আর তারা তো কাফের ছিল তারা ইসলাম আনয়ন করেনি বলে মোহাম্মদু রসুল্লা সাল্লাম শেষ নবীর উপরে ঈমান আনিননি বলে তো তারা এমনি কাফের ছিল ওয়া আজ আদনা লিলকা ফিরি নামিন হুমায়জা বানালি মা ওদের মধ্যে যারা কাফের অস্বীকারকারী তাদের জন্য আমি কঠিন শাস্তি প্রস্তুত রেখেছি রালি রাজী আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন লান আর রসূল্লা হেসাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল লানত করেছেন অভিশাপ করেছেন কাকে অভিশাপ করেছেন অভিশপ্ত কে আ কে লা যে সুদ খায় সুদখোর সুদখোর কে অভিশাপ করেছেন ওয়ামু কেলাহু যে সুদ দেয় দেখছেন যে সুদ খায় সে অভিশপ্ত যে সুদ দেয় সে অভিশপ্ত যে পণ নেয় সে অভিশপ্ত সে হারাম খায় আর যে পণ দেয় সেও হারাম খেলানেওয়ালা তাই না যে ঘুষ খায় সেও অপরাধী আর যে ঘুষ দেয় সেও অপরাধী কিন্তু এখানে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে কি যে স্বেচ্ছায় আপনি যদি স্বেচ্ছায় সুদ দেন তাহলে পরে আপনি অপরাধী আর যদি স্বেচ্ছায় না দেন বাধ্য হয়ে দেন নিরুপায় হয়ে দেন তাহলে আপনি অপরাধী না প্রিয় শ্রোতা মণ্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে বাকি কথা বলবো আমাদের সাথে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ শ্রোতা মণ্ডলী আবার আপনাদের সামনে এলাম বলছিলাম সুদের কথা যে রাসুল্লাহ সাল্লাহ সুদ খোরকে অভিশাপ করেছেন লানত করেছেন খোর যে সুদ খায় তাকে এবং যে সুদ খাওয়ায় যে সুদ দেয় সুদ ইচ্ছাকৃতভাবে দেয় অনেক সময়ে মানুষ নিরুপায় নয় বাধ্য নয় তবুও সুদের ওপরে ঋণ নেয় তাই না আছে না নেই যেমন সুদের ওপরে ঋণ নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করে অথচ বাধ্য নয় কে আপনাকে বাধ্য করলো যে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করুন ওয়া এমন কি সুদের লেনদেনের যে সাক্ষী হবে সেও অভিশপ্ত ওয়া বাহু ঋণ নেওয়া দেওয়ার সময়ে লেনদেনের সময়ে লেখাপড়ি করতে হয় তাই না সাধারণত ছোটখাটো লেনদেনে আমাদের লেখাপড়া হয় না অথচ এটা আমাদের জন্য একটা জরুরি বিষয় যে যখন আমরা ঋণ দেওয়া নেওয়া করব লেনদেন করব তখন লিখিতভাবে সেটাকে উল্লেখ করে নেব আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَكْتُبُوهُ ফাকতুবু সময়ে লিখিত ভাবে কে লিখছে কে দিচ্ছে তার বন্ধকি কি লিখে না যদিও সেটা ওয়াজিব নয় পরবর্তী বলা হয়েছে সেটা ওয়াজিব না কিন্তু তবুও মুস্তাহাব তো বটে ঋণ এত হাজার টাকা এই ঋণ নিলো কার কাছ থেকে নিলো কখন পরিশোধ করবে এটা লিখে নাও লিখে নিলে পরে কি হবে পরবর্তীতে অনেক মানুষ ভুলে যায় তাই না অনেক মানুষ ঋণ নিয়েও ভুলে যায় আর কথায় আছে যে ঋণ দেয় সে ভুলে না যে ঋণ নেয় সে ভুলে তাই না অথচ বহু মানুষ আছে যারা মানুষ ঋণ পরিশোধ করতে চায় না তারা ভুলে যায় হ্যাঁ কই কত হতে পারে না তা না লিখা লেখাপড়ি করে নাও এক অপরের সাইন থাকবে সাক্ষী নাও সাক্ষী নিয়ে নাও আর সেই সাক্ষী হিসাবে দুজন পুরুষকে সাক্ষী নাও দুজন পুরুষ না পেলে একজন পুরুষ দুজন মহিলা রাখো তারপরে লেখাপড়ি করার মাধ্যমে তোমরা এই চুক্তি করো ঋণ লেনদেন করো সুদের ওপরে যদি কেউ লেনদেন করে সুধি কারবারে না সাক্ষী হও না লেখক হও খবরদার লিখে দেবেন যদি লিখে দাও তাহলে ওই আয়তে চলে গেলেন আবার আল্লাহ তালা বলছেন সৎ কাজে নেক কাজে ভালো কাজে মঙ্গলের কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো আর এটা কি ভালো কাজ সুদি লেনদেন সুদি কারবার এটা কি ভালো কাজ হলো তাহলে তুমি অন্যায় কাজে তুমি সব সহযোগিতা করছো আর এটা হচ্ছে অন্যায় অতএব এও অভিশাপের সামিল হলো যেটা তার জন্য বৈধ নয় বোঝা গেল কি সুদি ব্যাংক যেগুলো আছে সুদি কারবার যেগুলোতে আছে সেই সুদি কারবারে সুদি প্রতিষ্ঠানে চাকরি করা যায় না জায়েজ না যদি আপনি চাকরি করেন সেখানে সাক্ষী হন সেখানে লেখক হন কোনো প্রকারে সহযোগিতা করেন এমন কি বলা হয়েছে সেই অফিসে যদি ঝাড়ুদারও হন পুরো অফিসটাই সুদি অফিস সেই অফিসারে যদি ঝাড়ুদারও হন যে কোনো চাকরি করেন তো আপনার সেই সুদী কারবারে সহযোগিতা হবে আর আল্লাহ তালা বলছেন ওলা তাওয়ানু আল্লাহ ইসমিউল হুদওয়ান কোনো অন্যায় কাজে সহযোগী হবে না এটা হবে হারাম সুতরাং যদি আপনি করেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের লানতের অভিশাপের সামিল হয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কথা স্পষ্ট করে বলেছেন লা আল্লাহ আকাল রেবা ওখানে তো আল্লাহ রসুলের অভিশাপ এখানে আল্লাহ অভিশাপ দিচ্ছেন আল্লাহ তালা সুদ খোরকে অভিশাপ দিয়েছেন অমোকেলাহু যে সুদ দেয় তাকেও ও শাহেদাই তার দুজন সাক্ষীকেও অভিশাপ দিয়েছেন ওয়া কাতি বাহু মুসলিমের হাদিস যে লিখে দেবে সুদি কারবার সেও আল্লাহর লানত খাবে যেহেতু আল্লাহ তালা সুদকে হারাম ঘোষণা করেছেন জাহের রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত লান রাসুল্লাহ সাল্লাহ আসালাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতি বাহু ওয়া শাহেদাহি একই রকমের হাদিস যে সুদ খাবে যে সুদ দেবে যে লিখে দেবে যে সাক্ষী দেবে সবাই অভিশপ্ত আর একটা কথা আছে সাওয়া মানে তারা সবাই সমান যে খাবে যে দেবে যে লিখবে যে সাক্ষী থাকবে সবাই সমান পাপে সবাই সমান এ কথা মোহাম্মদ রসুল্লাহ ঘোষণা দিয়ে সই মুসলিমের হাদিস অন্য এক হাদিসে বোখারি মুসলিমের হাদিসে সুদের ব্যাপারে সাবধান করে একটা আম হাদিস সেটা হচ্ছে ইস্তানি আল মু বেকাত সাতটি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো সাতটি জিনিস সাতটি কাজ সাতটি আমল এমন আছে যে মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেয় সেই সাতটি জিনিস কি কালুইয়ারসুল্লাহ ওমাহন তা কি কয় প্রকার পাপ হচ্ছে তিন প্রকার সাগিরা কাবিরা আর আকবরুল কাবায়ের তাই না বাংলাতে বলেন লঘু পাপ উপপাপ মহাপাপ আর অতি মহাপাপ অতি মহাপাপ কি যেমন কুফরি শির্ক শির্ক হচ্ছে সব থেকে বড় জুলুম বড় অন্যায় সুতরাং শির্ক হচ্ছে বড় পাপ তারপরে কাবিরা গোনা আছে এখানে সুদ খাওয়া কি গোনা কাবিরা গোনা এখন বলা হচ্ছে সাতটি ধ্বংসকারী পাপ তার মধ্যে প্রথম পাপ সেটা হচ্ছে সবচেয়ে বড় পাপ সেটা হচ্ছে শিরিক ওয়াসেহের পরে পরে দু নম্বর কি জাদু করা জাদু শিখা জাদু শিখানো জাদু করা মানুষকে জাদু করা জাদু সত্য না মিথ্যা জাদু সত্য আপনারা জানেন অনেক ওলামা মুসলমানদেরই অনেকে চিন্তাবিদ অনেক চিন্তাবিদরা জাদুকে অস্বীকার করেছে কিন্তু জাদু অস্বীকার করার উপায় আছে উপায় নেই আমাদের কোরআনের অনেক জায়গাতে মোসালাহ ইসলামের সাথে জাদুকরদের ঘটনা বহু জায়গাতে আছে ফেরাউনের যুগে জাদুর ব্যবস্থা আপনারা জানেন এমনকি আমরা সহিভাবে জানি মোহাম্মদুর রসুল্লাহ আসলামকে জাদু করা হয়েছিল তাই না ওরা এই হাদিস বিশ্বাস করে না মানে না তো আমরা জানি যে রাসুল্লা আসলামকে জাদু করা হয়েছিল অতএব জাদু সত্য আর জাদু হচ্ছে শিরিক শিরিক দ্বারাতে জাদু সংগঠন করা হয় শয়তানি প্রক্রিয়াতে জাদু সংগঠন করা হয় এই জন্য জাদু হচ্ছে শিরিক জাদু হচ্ছে এক প্রকার কুফরি সুতরাং জাদু হচ্ছে এমন এক প্রকার অপরাধ যার ফলে মানুষ ধ্বংসের সম্মুখীন হয় নাফস মানুষ খুন করা মানুষ খুন করা মানুষ খুন করা বিশাল ব্যাপার যে ব্যক্তি মানুষ খুন করলো সে যেন সারা জাহানের মানুষকে খুন করে দিল তাই না আর যে ব্যক্তি একটা মানুষের প্রাণ বাঁচালো সে যেন সারা জাহানের মানুষের প্রাণ বাঁচালো আল্লাহর মানুষের এমন দাম আছে এটা হচ্ছে মানবিকতার ব্যাপার বাকি যদি কোনো আত্মা কোনো মানুষ মুসলিম হয় তার দাম আরও বেশি তাই না তার দাম আরও বেশি একজন মুসলিমকে হত্যা করা বিশাল ব্যাপার সুতরাং এই হচ্ছে একটা ধ্বংসকারী জিনিস আর যে নাফসকে খুন করতে আল্লাহ নিষেধ করেছেন সেরকম কোনো আত্মা খুন করা নিশ্চয়ই কাবিরা গোনা ওয়া আকলুর রিবা আমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে কি ওয়া আকলুর রিবা সুদ খাওয়া সুদ খাওয়া এমন একটা বিশাল জিনিস এমন একটা ধ্বংসকারী জিনিস যে মানুষকে ধ্বংসের দিকে অগ্রসর করে মানুষকে ধ্বংসের দিকে বাড়িয়ে দেয় মানুষকে জাহান দিকে ঠেলে দেয় ও আকলু মা আলিয়া তিম এতিমের মাল ভক্ষণ করা ওয়া তাওয়াল্লিয়া জাহাফ আর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা ওয়াকাজফুল মোহসানাতিল গা ফিলাত আর উদাসীনা মোমে নারীদের চরিত্রে কলঙ্ক লেপন করা অপবাদ দেওয়া এই সাতটি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বাঁচো নিজেদেরকে বাঁচাও জাহান আগুন থেকে বাঁচাও আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে সুতরাং কিছু সময় আছে আপনাদেরকে প্রশ্নের সুযোগ দেওয়া হচ্ছে যদি কারো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তাহলে একটা ব্যাংকে বই করেছি সুদটা আমি তো খেতে পাচ্ছি না তো মাদার সাথে কোনো দান করা যাবে টাকাটা যে সুদের টাকাটা কোনো ওলামা তো বলছে দেওয়া যাবে তার মানে আপনি ব্যাংকে টাকা রেখেছেন সেই ব্যাংকে টাকাতে সুদ হয়েছে সুদ হয়েছে সেই সুদটা আপনি খাবেন না সেই সুদটা আপনি ব্যাংকে ছেড়ে রাখবেন নাকি তুলে নেবেন তুলে নিব যদি তুলে নেন বলে ব্যাংকে ছাড়বো না এই জন্য যে হয়তো ব্যাংক ওলারা অন্য খারাপ কাজে লাগাবে বা তারা নিজেরা লুটে পুটে খাবে ঠিক আছে আপনি তুলে নিলেন তুলে নিয়ে আপনি নিজে খাবেন না খাবেন না নিজে খাবেন না তাহলে কি করবেন দান 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 করা করা হবে না 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 নিয়তি যাবে কারণ হারাম হারাম হয় জিনিস কবুল করেন না। কিন্তু আপনাকে সেই টাকা থেকে মুক্তি পেতে হবে মানে আপনি মুক্তি পেতে যা করার দরকার সেটা করতে হবে সেটা কি করবেন এমন নিঃস্ব মানুষকে দেবেন যার জন্য জাকাত খাওয়া হালাল এমন নিঃস্ব মানুষ আমাদের দেশে আপনারা জানেন কত রকমের অভাব কত রকমের নিশ্চতা আপনি অবাক যাবেন বাড়িতে আপনি যাবেন গিয়ে বলছে মেয়েটার বিয়ে দিয়েছিলাম মেয়েটা ঘরে বসে আছে কি ব্যাপার শ্বশুরবাড়ি যায়নি কেন না শ্বশুরবাড়ির লোকেরা নিয়ে যায় না কেন বলে বাবা সাইকেল দিতে পারিনি সাইকেলটা বাকি আছে হয় না হয় না এরকম দেন সাইকেল কিনে দেন এই রকম অবস্থা যেখানে এত বড় গরিব মানুষ তাদের চলে না সাইকেল দিতে পারেনি বলে মেয়েটাকে নিয়েও যাবে না আজিব সেই ক্ষেত্রে যদি আপনি সুদের টাকা দিয়ে সাইকেল কিনে দেন এত অনেকে সংসার চলছে না তাদের একবেলা জোটে একবেলা খেতে পায় না একবেলা খেতে পায় এমন অবস্থা তাদের তাদেরকে আপনি দিয়ে দেন কিন্তু স্বভাবের নিয়তে না এমনি আপনার টাকাটা ফালতু ফেলে দেবেন নষ্ট করা যাবেন ঠিক আছে এই সমস্ত জায়গাতে তারপরে ওংলামারা বলছেন সাধারণ কাজে আম সাধারণই কাজে যেমন কোথাও ব্রিজ হচ্ছে কোথাও ব্রিজ করতে হবে কেউ করে দিচ্ছে না সরকার করে দিচ্ছে না তখন আপনি করে একটা ব্রিজ করে দিলেন সেখানে মানুষের পারাপারের জন্য তারপরে আরও সাধারণই কাজ হাসপাতাল কোনো জায়গাতে কিছু হাসপাতালে কিছু দরকার আছে সেখানে করে দিলেন এই সাধারণই কাজে সেটাকে ব্যবহার করা যাবে এটা ওর আমাদের ফতোয়া আছে আর কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেরকের গোনা বড় গোনা এই গোনা করার পর কোনো ব্যক্তির যদি মনে হয় যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব তাহলে তার গোনাটা কিভাবে মাফ হবে তৌবার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে আল্লাহর কাছে তৌবা করতে হবে তৌবা সু খাঁটি খালেজ তৌবা আর সেটা হলো ছটা শর্তের ভিত্তিতে তা যদি সিরিকে হয় এটা হচ্ছে আল্লাহ সংক্রান্ত অপরাধ আল্লাহর হককে অপরাধ আর আল্লাহর হককে অপরাধের জন্য আপনার পাঁচটা শর্ত লাগবে প্রথমত আপনি তৌবা করবেন কার জন্য আল্লাহর জন্য দ্বিতীয়ত আপনি শিরিক বর্জন করবেন শিরিক আর করবেন না তাই না তৃতীয়ত আর কোনোভাবেই কোনো জীবনেও আপনি আর শিরিক করবেন না দৃঢ় সংকল্প হতে হবে তাই না নম্বর চার যে আপনি শিরিক করে ফেলেছেন তার জন্য লজ্জিত ও লাঞ্ছিত হতে হবে লজ্জিত ও লাঞ্ছিত হতে হবে আল্লাহ তোমার দরবার ছেড়ে আমি অন্যের দরবারে গেছি তোমার কাজ ছেড়ে আমি অন্যের কাছে চেয়েছি আমি দরজা চিনতে ভুল করেছিলাম ইত্যাদি নিজের মধ্যে অনুশোচনা নিয়ে এসে আল্লাহর কাছে তোবা করতে হবে আর পাঁচ নম্বর সৎ সেটা হলো কি তোবার সময়ে তোবা করতে হবে প্রাণ কণ্ঠগত হওয়ার আগে কিংবা পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে আপনাকে তোবা করতে হবে তাহলেই আপনার তোবা গ্রহণ করবেন আল্লাহ তালা এবং মাফ করবেন ইনশা আল্লাহ পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ আল্লাহ সাথে থাকবেন এই আশা করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত Oh, mountains of Mecca,